আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আমি এখন আসি চামুরখান এলাকায় মানে উত্তরখান এলাকায় আর কি উত্তরখান কাসকুরা বাজার বড় বাড়ি এলাকায় আসি তো উত্তর এলাকায় যারা জমি কিনতে আগ্রহী তাদের রিকোয়েস্টের কারণে এই যে রাস্তাটা দিয়ে আমি ঢুকলাম আর কি এটা সাব রাস্তায় চামুরখানের যে মোটামুটি বড় রাস্তা সেই বড় রাস্তা থেকে মানে উত্তরখান চামুরখানের যে বড় রাস্তা সেই বড় রাস্তা দিয়ে আমি এখানে আপনার সাব রাস্তার ভিতরে ঢুকে গেছি এ রাস্তাটা এখন আছে দশ হ্যাঁ তো এগুলো সাধারণত বিশ ফিট রাস্তা হয়ে যাবে এটা যারা সাধারণত উত্তর এলাকা সম্পর্কে ধারণা আছে তারা জানে আশেপাশে দেখবেন যত সব দিয়ে ভেঙে এগুলো বিশ ফিট রাস্তা করে ফেলবে আর কি তো এখন আজকে আমি যে দেখাবো সেটা কম মূল্যে জমি মানে উত্তর এলাকায় যারা সাধারণত কম মূল্যে জমি কিনতে চাচ্ছেন আসলে তাদের জন্য আজকে এই জমিটির জমিটি নিচু জমি জমিতে একটু পানি আছে আর কি এগুলো হলে ব্রো খেত টাইপিক আর কি জমি আর কি ধান ক্ষেত আর কি এই এখান থেকে আপনার দশ ফিট রাস্তা এখনও আছে বা এটাও থাকবে কিন্তু এই রাস্তা আসলে এভাবে থাকবে না রাস্তা আরও বড় হবে আর কি তো এখন দশ ফিট রাস্তা সীমেনা করা আছে এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি নিচের দিকে যাচ্ছি আর কি তো এখান থেকে আমি আপনাদেরকে দশ কাঠার একটি প্লট আমি আপনাদের দেখাবো তো প্লটটা আপনারা দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন এখান দিয়ে একটু রাস্তা আছে আমি যাচ্ছি আর কি তো নিচু জমি একটু জমিতে একটু পানি আসে এগুলো বালু দিয়ে ভরাট করতে হবে আর আর কি তো তাদের জন্য এই যে আমি একটু নিচে গিয়ে একটু দেখাই দেখেন এখানে পানির জমে আছে এগুলো আসলে এখন তো বর্ষার সিজন তাই মানে পানিটা বের হতে আর কি তো এই যে এই যে জমিটা এখানে এখানে আর কি দশ কাটার একটি প্লট আছে তো প্লটটা আমি আপনাদের একটু একটু রকম আমার তো পানির ভিতরে নামা সম্ভব না আমি একটু আপনাদের বুঝানোর জন্য মানে ভিডিওতায় আপনাদের জমির আকার মানে যতটুকু আপনাদেরকে বোঝানো যাবে আর কি অতটুকু আমি একটু জুম করে বা একটু প্যানিং করে আমি একটু দেখানোর চেষ্টা করবো তো আমি একটু একটু ওইদিকে প্যান করে দেখাচ্ছি ওই যে দেখতে পাচ্ছেন একটা প্লেয়ার দেখা যাচ্ছে ওখান থেকে শুরু করে এদিকে আমি আবার একটু ই করে ঝুম করে আপনাদের দেখানোর চেষ্টা করবো আর কি এইদিকে বেশ অনেকখানি নিয়ে এই জমিটি আর কি তো আসলে এখানে তো পানি এবং কাদা আর কি তো আমি একটু চেষ্টা করতেছি ওই যে দেখতে পাচ্ছেন ওই যে ছোট বান্ডোরির পাশে যে ছোট একটা পিলার ওই ওখান থেকে শুরু করে একদম এই দিকে লেফট সাইডে একদম এইদিকে হলে ওই যে একটা বাস দেখতে পাচ্ছেন ওই বাসটা পর্যন্ত এখানে আপনার টোটাল হলো দশ কাঠার একটি প্লট আছে তো এখন তো পানি আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে সামান্য পানি এটা আসলে বেশি পানি না তো যারা সাধারণত আসলে যেরকম মূল্য জমি সেই রকম জমিরই আর কি অবস্থান থাকে আর কি তো এই জমিটি আপনার এখানে দশ কাঠার একটি প্লট আছে তো আপনাদের আসলে বুঝানোর জন্য আমি জাস্ট ভিডিওটা এখন তো এই যে দেখতে পাচ্ছেন এই যে বাসটা আছে সীমানা এই সীমানা পর্যন্ত এবং এই দিকে যতটুকু আসে ওই যে আপনার একটা পিলার দেখতে পাচ্ছেন এই যে পিলারটা এই পিলারটা থেকে শুরু করে পূর্ব দিকে ওইটা হলো পূর্ব দিকে আমি পশ্চিম দিকে আসি তো ওই দিকে যতটুকু যায় এবং ওই বাসটা পর্যন্ত টোটাল এখানে আপনার দশ কাঠার একটি প্লট আছে এবং আমি যে রাস্তাটা দিয়ে এসেছি এই রাস্তাটা হলো দশ ফিট এই রাস্তাটাই এই জমির ভিতরে অবস্থান আছে জমিতে প্রবেশ করার জন্য এবং এই এই অবস্থায় এই পর্যন্ত আছে আর কি তো এখানে যারা নিচু জমি কিনতে চান উত্তর এলাকায় সবচেয়ে কম মূল্যে মানে এটা হলো উত্তর এলাকার ভিতরে নিষ্কণ্ঠ জমি যদি নিতে চান তাহলে সবচেয়ে কম মূল্যের জমি উত্তর এলাকায় আছে তো এই যে আশেপাশের যে ভিউটা সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে হইলো যে রাস্তাটা আমি আর একটু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের একটু ভালোভাবে যাতে একটু রকম একটু বুঝতে পারেন তো এই যে দেখেন জমির যে ভিউটা এখানে এইরকম একটা ভিউ হবে আর কি তো সম্পূর্ণভাবে তো আমি এভাবে আসলে বুঝাতে পারবো না যেভাবে আর কি দেখানো যায় আর কি এবং এখান থেকে একটা দশ ফিট রাস্তা আছে হ্যাঁ এই জায়গা থেকে একটা দশ ফিট রাস্তা আছে আপনার জমিতে প্রবেশ করার জন্য এবং আশেপাশে দেখতে পাচ্ছেন এগুলো সবই বিক্রি করা জমি এবং এখান থেকেই এই রাস্তা দিয়ে আপনি কিন্তু আপনার জমিতে আপনি প্রবেশ করতে পারবেন এবং এখানে দশ কাটার একটা মোটামুটি লম্বা একটা প্লট আছে এবং এই এখান দিয়ে ফিট একটা রাস্তা আছে যে কোনো প্রাইভেট বা যে কোনো গাড়ি নিয়ে ভবিষ্যতে প্রবেশ করতে পারবেন তো রাস্তা আরও বড় হবে তো এখান থেকে আমি রাস্তা দিয়ে বের হচ্ছি এবং জমিটি প্রতি কাঠার মূল্য হলো সাড়ে সাত লক্ষ টাকা এটা হলো উত্তর এলাকার সবচেয়ে কম মূল্য জমি আবারও বলতেছি জমিটির প্রতি কাঠার মূল্য সাত লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ তো জমিটি মোটামুটি নিষ্কণ্ঠ জমি এবং এখান দিয়ে এই রাস্তাটা এই পর্যন্ত এসেছে তো এখান থেকে আপনারা চাইলে যে কোনো প্রাইভেট কার নিয়ে এখানে জমিতে আসতে পারবেন তো আশা করি আপনাদের বুঝানোর মতো আমি যতটুকু চেষ্টা করেছি মানে দেখানোর জন্য জাস্ট ততটুকু বোঝানোর চেষ্টা করছি তো আসলে উত্তরা এলাকার ভিতরে জমির যে মূল্য বা জমি সম্পর্কে যাদের ধারণা আছে তারা অবশ্যই বুঝতে পারবেন তো উত্তরা এলাকায় যারা থাকতে চান মনে করেন চামুর খান ময়নাটি বাজার তো এটা কাসকুরা বাজারের কাছে মানে এখান থেকে দক্ষিণখান হয় এয়ারপোর্ট হয়ে আপনারা দ্রুত যেতে পারবেন অথবা আজমপুর দিয়েও আসতে পারবেন আবদুলপুর দিয়ে আসতে পারবেন তবে এয়ারপোর্ট দিয়ে কাছে হবে আর কি তো আশা করি বুঝতে পারছেন আপনাদের সকলকে অনেক ধন্যবাদ